গেছে যে সত্য ও যে হত্যাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে স্যার আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে মূর্তি পূজা করছে নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দোজখে যাবে এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে নবীজির বিরুদ্ধে লিখছে তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাস করাটা কঠিন এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে আমি বলি আল্লাহ মালুম তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে এ কথা আমি বলবো তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ আর নবীজি বলেছেন দোজখে নারী সংখ্যা বেশি কেন আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেস্ত আর দোজখে যাচ্ছে আমি জানি না বেহেস্তেও নারীদের সংখ্যা বেশি কি না হাদিসে এমন কিছু বলা নেই ব্যাপারটা আলাদা দেখতে হবে আর বোন আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্তত পক্ষে আমি বেহেস্তে যাব তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেস্তে যাব হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেস্তে যাবে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো তাহলে আমার তো বেহেস্তে যাওয়ার প্রশ্নই আসে না দোয়া করেন যেন বেহেস্তে যেতে পারেন আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি যাকাত দেই অমুক লোকটা চোর অমুক লোকটা পাপ করছে তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না আল্লাহ সুবহান ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহান ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো কারণ আমাদের হেদায়েত করেছেন তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে তারপরও সেগুলো মানে না আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায় অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায় কিন্তু কতজন চান্স পায় সংখ্যায় খুবই কম তারা আমি জানি না 5% 2% নাকি 1% তবে সংখ্যায় খুবই কম খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটনি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেহেস্তে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেস্তে যেতে পারবেন আশা করি বোন উত্তরটা পেয়েছেন